মঙ্গল হলো সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। ইংরেজি ভাষায় মঙ্গল গ্রহ রোমান পুরাণের যুদ্ধ দেবতা মার্সের নাম বহন করে এবং প্রায়শ এই গ্রহটিকে লাল গ্রহ নামে অভিহিত করা হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছেন, পৃথিবী কক্ষপথ থেকে 3,86,00,000 মাইল দূরত্বে এই মুহূর্তে রয়েছে মঙ্গল। তো পৃথিবী থেকে আপনি মঙ্গল গ্রহ জমি কিনবেন কিভাবে সেটা জানতে পারবেন এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে অদ্ভুত আবাসে আর একটি নতুন ভিডিওতে। তো মঙ্গল গ্রহে জমি কেনার দাবি করেছেন লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার সন্তান প্রকৌশলী এলাহান উদ্দিন। তাও আবার পানির দামে, মাত্র $50 বাংলাদেশি মুদ্রায় 4,250 টাকা। তার দাবি, তিনি গত আগস্ট মাসে মঙ্গল গ্রহে 1 একর জমি কিনেছেন। তো এখন আসি আসল বিষয়ে। আপনি মঙ্গল গ্রহে জমি তো কিনতে পারবেন পানির দামে, কিন্তু আপনি আপনার জমিতে অর্থাৎ মঙ্গল গ্রহে আপনাকে পৌঁছতে গুনতে হবে 100 কোটি টাকা, যে টাকা দিয়ে আপনি পৃথিবীতে 100 জমি কিনতে পারবেন। তারপর আসি পরের বিষয়ে। আপনি 100 কোটি টাকা খরচ করে পৌঁছে তো গেলেন মঙ্গল গ্রহে, কিন্তু সেখানে পৌঁছে আপনাকে পড়তে হবে নতুন নতুন সমস্যায়। প্রথমে আপনাকে পড়তে হবে গ্র্যাভিটি না থাকার কারণে। আপনি যদি গ্র্যাভিটি নিয়ন্ত্রণ অনুশীলন না করে আসেন, তাহলে আপনি মঙ্গল গ্রহে 5 মিনিটও টিকে থাকতে পারবেন না। কারণ গ্র্যাভিটি না থাকার কারণে মানুষের বোল্সিটি কমতে থাকে, যেটা মানুষের হাড়গোড় খুব সহজে টুকরো টুকরো করে দেয়। দ্বিতীয়ত, পানির সংকট দেখা যাবে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য পানি অত্যন্ত প্রয়োজন। কিন্তু পানি নিয়ে খুব একটা চিন্তা করার বিষয় নেই, কারণ বিজ্ঞানীরা এর প্রতিকার অলরেডি বের করে ফেলেছে। কারণ বিজ্ঞানীরা ধারণা করেছেন মঙ্গল গ্রহে মাটির নিচে আছেই পানি। তবে খুব একটা খুশি হওয়ার বিষয় নয়, কারণ বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় যে মঙ্গল গ্রহেই পানি আছে। তারপর তো অক্সিজেন, কারণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেই পারবো না। কিন্তু বিজ্ঞানীরা এই মিশনে নেমে পড়েছে। তারা মঙ্গল গ্রহে মাটিতে অক্সিজেন হাউস তৈরি করবে, যেখানে একটি করে দেশ থাকতে পারবে। এইভাবে আরও 100টি হাউস বানানো হবে, কিন্তু এর মাধ্যমে আপনার শরীর অনেক রোগ বাসা বাঁধবে, কারণ অক্সিজেন গ্যাস ঠিকভাবে সব জায়গায় নাও পৌঁছাতে পারে। আপনি মারা না গেলেও আপনার শ্বাসকষ্ট রোগ আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তারপর রয়েছে মাটি। আমরা জানি মাটি আমাদের খাদ্য তৈরি সহ আরো বিভিন্ন কাজে লাগে। মঙ্গল গ্রহে মাটি একদমই উর্বর নয়, কারণ সেইখানকার সূর্যের গামা রশ্মি বেশি থাকায় মাটিগুলো লাল এবং ঝরঝরে হয়ে যায়। কিন্তু আপনি জেনে খুশি হবেন, বিজ্ঞানীরা এর সমাধানও বের করে ফেলেছে। হ্যাঁ, কৃত্রিম মাটি। মঙ্গল গ্রহে মাটিকে বিভিন্ন কেমিক্যাল দ্বারা উর্বর করতে সক্ষম হয়েছে তারা। তারপর রয়েছে সেখানকার জলবায়ু। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে জলবায়ু অনেকটাই আলাদা। মঙ্গল গ্রহে বায়ু অনেক তীব্র হওয়ায় সেখানে অনেক তীব্র গতিতে অ্যাস্ট্রোনট বা বড় বড় পাথর পড়ার সম্মুখীন রয়েছে, এবং আগে অনেকবার মঙ্গল গ্রহে অ্যাস্ট্রোনট পড়েছিল, যার কারণে মঙ্গল গ্রহ পাহাড়ের মতো উঁচু নাম। বিজ্ঞানীরা ধারণা করেন যে মঙ্গল গ্রহে মাটির নিচে বসবাস স্থাপন করতে হবে, নয়তো মঙ্গল গ্রহের ওপরে মোটা শিলের প্রলেপ দিয়ে বসবাস করতে হবে। তাছাড়াও আরও না বলা কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। মঙ্গল গ্রহে এখন পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি, শুধু রোবটের মাধ্যমে মঙ্গল গ্রহের ছবি এবং বাকি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে নাসা ও স্পেসএক্স একটি বিরাট মিশনে আছেন। তারা অনেক বড় মহাকাশযান তৈরি করছে, যেখানে 100 জন যাত্রী যেতে পারবে। নাসা বলেছেন যে 2030 সালে মঙ্গল গ্রহে মাটিতে পা দিতে পারবে যাত্রীরা। এর কাজ 2020 সাল থেকে শুরু হয়েছে, যা অধিক দ্রুততার সাথে হচ্ছে, যা 2026 সালে শেষ হয়ে যাওয়ার কথা। আমার মত নিতে চাইলে আমার অ্যান্সার হবে না, কারণ আমি মঙ্গল গ্রহে একবার পা দিলে সেটা হবে আমার মৃত্যুর দিকে পা দেওয়া। তো আজকের ভিডিও এইখানেই শেষ দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।